বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে রাজিয়া ব্লগে। কেমন আছেন সবাই? আজকে আমরা শাল দেখাবো। আমাদের মূলত এই সপ্তাহটা কিছুটা শালেই বেশি ভিডিও যাবে, তো আশা করি শালগুলো আপনাদের ভালোই লাগবে। আর আমাদের যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ভিস্কস শাল, তো ভিস্কস শালগুলো মোটামুটি আপনারা সবাই জানেন যে এটার ম্যাটেরিয়ালটা কেমন হয় বা এটা কী না কি। তো আমি একটু শর্টকাটে বলে দিই, আমাদের এই শালগুলো লম্বা হবে 90 ইঞ্চি এবং প্রস্থ হবে 33 ইঞ্চি, মানে লং হবে 90 ইঞ্চি এবং ওয়াইড হবে 33 ইঞ্চি। আর এগুলো হচ্ছে আপনাদের দুই পাশেই খুব সুন্দর করে ফিনিশিং থাকে, তো দুই পাশে আপনারা ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। তো যদি সব কিছু কালার কম্বিনেশন পছন্দ হয় কিংবা মনে হয় যে না শাল পারচেস করতে হবে, শীত যেহেতু চলেই এসেছে মানে চলছে আর কি, তো একটা শাল তো পারচেস করতেই হয়, তো আপনারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন। শালের কোয়ালিটিগুলো আমি বলবো মাশাল্লাহ খুবই ভালো, কারণ আমাদের দেশে কিন্তু ভিস্কসের ওপরে আর কোনো শালই হয় না। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক ডিসলাইক, যদি ভালো লাগে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, কিছু একটা দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি প্রথম যে একটা স্ট্রাইপের শাল দিয়ে শুরু করব, আজকে যতগুলো শাল দেখাবো সবগুলোর প্রাইজই মোটামুটি 550 টাকা। এটা খুব সুন্দর একটা বেগুনির সাথে ম্যাজেন্ডা স্ট্রাইপের, এইটা আমাদের কাছে মোটামুটি প্রায় শেষ, তো হচ্ছে এই কয়েক পিস মাত্র আছে। তো ভাবলাম ঠিক আছে আপনাদের সাথে আবার শেয়ার করে দিই, কারণ এটার হচ্ছে একটা ভিডিও এর আগে গিয়েছিল, তারপর মাশাল্লাহ আপনারা বেশ ভালোই পছন্দ করেছিলেন, তো এটা সেই জন্য আবার শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে এর মধ্যে আপনারা যারা নিয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন যে এর মধ্যে কিন্তু চিকন চিকন আবার একটা করে একদম খুব সূক্ষ্ম চিকন, শুধু মনে হবে যে একটা শেড কাজ করছে, মানে এরকম লাগবে যে খুব যে একদম ফোকাস করছে সেটাও না, আবার যে বোঝা যাচ্ছে না তাও না, এরকম। এটার মধ্যে হচ্ছে ব্লু কালার, বেগুনির মধ্যে ফিরোজা দিয়ে একটা চিকন করে ডট ডটের মতো লাইন করা আছে, আর এইখানে হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর অরেঞ্জ দিয়ে। তো এই শালটার এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে, আর এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে, এটা হচ্ছে ব্যাকপারটা থাকবে। দেখেন ব্যাকপারটা কিন্তু একটু ডিপ, এগুলো ফ্রন্ট ব্যাকগুলো না এরকমই হয় যে একটু লাইট ডিপ শেডের হয়, যেমন ফ্রন্ট পার্টটা অনেক চকচকে থাকে আর ডিপ পার্টটা মানে ব্যাকপারটা একটু ডিপ শেডের থাকে। তো এই তো এই শালটা, এই শালটার প্রাইসটা থাকছে শুধুমাত্র 550 টাকা। তারপর আমাদের নতুন যে শালটা এসেছে এটা খুব বেশি আনিনি, কারণ যেহেতু এখন আমাদের প্রচুর শালের কালেকশন করা হয়ে গেছে, বাট এই শালটা আমার কাছে খুব ভালো লেগেছে, সুতরাং আমি এটার হচ্ছে অল্প কিছু এনেছি। এটা দেখেন, এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনের খুব সুন্দর একটা কম্বিনেশন, কিন্তু এই ব্লুটা কিন্তু খুব সুন্দর। আসলে ব্লু কিছু কিছু ব্লু হয় একটু ডার্ক ব্লু, যেমন আমার বোরখাটা একটু ডার্ক টাইপের, আর এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ব্লু কালার, আর তার সাথে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের 50-50 করা, মানে অর্ধেক হচ্ছে ম্যাজেন্ডা কালার করা, অর্ধেক হচ্ছে ব্লু কালার করা। তো এই শালটা এরকম থাকবে, আর এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিই, এটার ব্যাকপারটা থাকবে এরকম, মানে প্রায়টাই হচ্ছে একটু ব্লু ব্লু বেশি থাকবে, মানে ব্লুর প্রাধান্যটা বেশি এই শালে আর কি। তো এটা হচ্ছে ব্যাকপারটা থাকবে, আর এটা হচ্ছে ফ্রন্ট পারটা থাকবে। আপনারা হয়তো ভিডিওতে একটু সাউন্ড শুনতে পারেন, আমাদের পাশে হচ্ছে সার ঢালাইয়ের রড যে কাটে না, ওই রড কাটাগুলো চলছে, তো যার জন্য খুব বেশি শব্দ আসছে। তো আমরা চেষ্টা করছি যতটা শব্দটা আর কি করা যায়, বাট এত বিকট শব্দ আসলে কোনোভাবে কিছু করা যায় না। যাই হোক, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেন। এটা হচ্ছে সেই কালারটা, এটা কিন্তু ম্যাজেন্ডা অর্ধেক, আর অর্ধেক হচ্ছে রয়্যাল ব্লু কালার। তো এই শালগুলো কিন্তু খুবই সফট হয়, আর বেশ মানে আপনারা হচ্ছে যারা বিশেষ করে যারা ঘরের বাহিরে কাজ করেন বা ঘরেই যেখানেই কাজ করেন না কেন, মানে কাজ করা অবস্থায় যে শালগুলো ক্যারি করতে, কারণ এই শালগুলো অনেক মানে শালের তুলনায় বেশ লাইট হয়, যার কারণে ক্যারি করতে খুব সুবিধে। আর এটা হচ্ছে, এটাও কিন্তু ব্লু কালার, তবে আগেরটা হচ্ছে এক ধরনের ব্লু আর এটা কিন্তু অন্য ধরনের ব্লু,
আর এটা হচ্ছে একটু ডার্ক টাইপের ব্লু আর কি, যেটাকে মানে ব্লু কালার বলে না সেইটা। তো এই হচ্ছে সেই একটু ডার্ক টাইপের ব্লু কালারটা, এই যে দেখেন। আর তার সাথে কিন্তু খুব সুন্দর একটা লাইট পেস্ট কালার আছে। তো যেহেতু এইটা ডিপ শেড আর এটা একদম লাইট শেড, মানে এই কালারটার সাথে এই কালারটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। আমি একটা লাইভ করেছিলাম এই শালটা পরে, এই শালটা আমার পার্সোনালি খুবই পছন্দ, যার জন্য এটা যখন আমি স্যাম্পল করিয়েছিলাম তখন আমি আমার নিজের জন্য স্যাম্পলটাই রেখে দিয়েছি। তো এই শালটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, কারণ শালটা না এমন একটা কালার কম্বিনেশন যে আপনারা যে কোনো বয়সী মানুষই এই শালটা ক্যারি করতে পারে। তো এই শালটা হচ্ছে, এটা কিন্তু থাকবে বডিটা আর এইটা থাকবে হচ্ছে আঁচলের পোর্শনটা। তো এইটা হচ্ছে এরকম গেল। তো এইটা হচ্ছে শালের মানে লুকটা হচ্ছে এরকম হবে। আর এটার হচ্ছে ব্যাকপার্টটা থাকবে এরকম, ব্যাকপার্টটা থাকবে এরকম। তো এই শালটার প্রাইসটাও থাকছে শুধুমাত্র 550 টাকা। এইটা হচ্ছে ওই আগের শালটার কিন্তু এটা সেম, মানে শুধু কালার কম্বিনেশনটা আলাদা, ডিজাইনটা সেম। দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আর এই কালারটা খুব সুন্দর, একটু গোল্ডেন আবার একটু অলিভ গোল্ডেন টাইপের একটা কালার এই কালারটা। তো অলিভ গোল্ডেন টাইপের এই কালারটার সাথে ব্ল্যাক কালারটা, এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর এই শালটা আমাদের আমাদের প্রতিটা এক কালার শালেরই ব্লক করানো আছে। তো ব্লকের শালের ভিডিওটা আমি পরে দিয়ে দিব আরেকটা লাইভে, আরেকটা ভিডিওতে। তো এটা হচ্ছে সলিড, আপনারা চাইলে কিন্তু সলিড নিতে পারেন, চাইলে ব্লক নিতে পারেন, চাইলে এমব্রয়ডারি সহ নিতে পারেন। কারণ আমাদের প্রতিটা শাল মানে কিছু কিছু শাল তিনটা মানে তিনটা ধাপে করা হয়, যেমন সলিড রাখা হয়, ব্লক করা হয় এবং হচ্ছে সেটাতে এমব্রয়ডারি করা হয়, আবার কিছু কিছু শুধু ব্লক করানো হয়। তো এই শালটাতে ব্লক এমব্রয়ডারি সব সহ আছে, এগুলোর ভিডিও অনেক আগে দেওয়া আছে কারণ এগুলো আমাদের কন্টিনিউ প্রোডাকশন হতেই থাকে। তো আমি আবার একটা শেয়ার করে দিব পরবর্তী একটা লাইভ ভিডিওতে। তো এটা হচ্ছে থাকছে সেই শালটা, এটার লুকটাই যে এমন হবে। আর এটার ব্যাকপার্টটা কিন্তু এই যে এরকম, এটার ব্যাকপার্টটা হচ্ছে কালো, তো কালোই থাকছে। আর এই যে যে ব্রাউন আমি বলেছিলাম যে অলিভ ব্রাউন টাইপের একটা কালার, তার সাথে কিন্তু এই যে কালো শেড দিয়ে খুব সুন্দর করে একটা এই ডিজাইনটা করা আছে, মানে এই প্যানেলটা করা আছে। তো এটার প্রাইসটাও থাকবে 550 টাকা। এটা হচ্ছে পেস্ট পেস্ট কালারের একটা শেডের শাল, দেখেন পেস্ট এবং ব্ল্যাক কম্বিনেশনের এই মাঝখানের যে হচ্ছে জমিনটা আছে, এই জমিনটা না পেস্ট আর ব্ল্যাক কম্বিনেশনের হবে। আর এই যে একটা করে হলুদ যে টান দেখছেন, এই হলুদটা হচ্ছে গোল্ডেন ইয়েলো দিয়ে একটা 3 ইঞ্চি পরপর একটা করে সুন্দর করে আউটলাইন করা আছে। আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা পার করা আছে, হ্যাঁ এখানে গোল্ডেন ইয়েলো কালার এবং এটা হচ্ছে মেরুন 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 বা মেরুন কালারই বলা যায়, তবে একটু রেড মেরুন টাইপের একটা কালার দিয়ে খুব সুন্দর দুইটা কালার মিলে এই পার্টটা করা। দুই পাশেই আপনারা এই পার্টটা পাবেন আর এটার কোনো আঁচল হবে না, এটার লুকটা হবে এরকম। আর এটার কিন্তু ব্যাক পার্টটা ঠিক এরকম সেম থাকবে, খুব সুন্দর একটা পেস্ট কালার থাকবে একদম, মানে আপনারা পেস্ট একদম পেস্ট শাল কালার শাল হিসাবেও এটা ইউজ করতে পারবেন। তো এই শালটা নিলে কিন্তু আপনাদের দুইটা ধরনের লুক আসবে, যেমন এই পাশে কিন্তু ব্যাক মানে একটু সবুজ সবুজের ভাব আছে যেহেতু পেস্ট আর কালোটাকে একসাথে করা হয়েছে, আর এই পাশটা কিন্তু একদম টোটালি পেস্ট কালার। তো আপনারা কিন্তু সবুজ ড্রেস, কালো ড্রেস কিংবা হচ্ছে পেস্ট যে কোনো ড্রেসের সাথে এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন। আর এটার প্রাইসটাও থাকছে শুধুমাত্র 550 টাকা। লাস্ট ওয়ান যে শালটা দেখাচ্ছি, এটা দেখেন কি সুন্দর একটা নীল কালার। এই নীল কালারটার আসলে আমি কোনো বর্ণনা দিতে পারবো না, জাস্ট কালারটা যে এত সুন্দর আর এত লাইট আর এত গ্লেজি কালার। যেহেতু আপনারা জানেন যে ভিসকসের প্রতিটা কালারই অনেক গ্লেজি হয়, কারণ এটা হচ্ছে যে সুতা দিয়ে তৈরি, ওই সুতাটা আসলে খুব সুন্দর, মানে একটু গ্লেজি টাইপের। যেমন উলের সুতাগুলো কিন্তু এতটা গ্লেজি থাকে না, বা সুতি যে শালগুলো হয় ওগুলো কিন্তু এতটা গ্লেজি থাকে না, কিন্তু ভিসকসের না যে ম্যাটেরিয়ালটা মানে
র ম্যাটেরিয়াল যেটা সেটা খুব সুন্দর শাইনি থাকে যার জন্য এই শালগুলো দেখতে খুব সুন্দর কিছু কিছু কালার তো খুবই সুন্দর যেমন এই কালারটা এত শাইনি একটা কালার দেখলে খুব ভালো লাগে আর এইটার সাথে কিন্তু একদম খুব ডার্ক একটা ব্লু কালারের অনেকটা ব্ল্যাক ব্লুর মতো একটা কালারে খুব সুন্দর একটা মিডিয়াম সাইজের পাড় আছে মানে 2 ইঞ্চি পাড় হবে চওড়াও না বেশি বেশি মানে চিকনও না তো এই এই শালটার লুকটা ঠিক এরকম হবে জাস্ট অসাধারণ আপনাদের যারা হচ্ছে নীলের প্রতি যাদের দুর্বলতা বেশি তারা কিন্তু এই শালটা নিতে পারেন এই শালটা সত্যি অসাধারণ একটা শাল আর এটার হচ্ছে ব্যাক পাড়টা থাকবে ঠিক এরকম ঠিক এটা হচ্ছে এটার ব্যাকপ্যাকটা থাকবে তো এই শালটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে হয়ে যাবে ওগুলো আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন তারপরে আমরা ডিটেইলস বলে দেব তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ নতুন ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ